ইসরায়েলের চূড়ান্ত টার্গেটে পরিণত হয়েছে তুরস্ক তুরস্কের সাবেক অ্যাডমিরাল সনার পোলাদ বলেছেন ইসরায়েলের চূড়ান্ত টার্গেট তুরস্ক সিরিয়ায় ইসরায়েলের অগ্রগতি মানে তারা তুরস্কের কাছাকাছি চলে আসা তুরস্কের সামরিক বাহিনীর বিশেষজ্ঞ বলেন সিরিয়ায় পিকে সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরিয়া ও তুরস্কের বিজয় ফিলিস্তিন এবং জেরুজালেমকে অবশ্যই প্রভাবিত করছে এজন্য তুরস্ক ইসরায়েলের চূড়ান্ত টার্গেটে পরিণত হয়েছে বলেন ইসরায়েল যেভাবে তার সামরিক কৌশল ঠিক করছে আঞ্চলিক স্থাপনাগুলো যেভাবে সাজাচ্ছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে তারা তুরস্ককে টার্গেট করেছে তিনি বলেন ইসরায়েল সৌদি আরব আরব আমিরাত এবং মিশর যে জোট করেছে তা শুধু তাদের জনগণের জন্য হুমকি নয় বরং বিশ্ব মানবতার জন্য হুমকিও এর আগে তুরস্কে প্রেসিডেন্ট রেসব তাইব এরদোগান বলেছিলেন তুরস্ক সব সময়ে ফিলিস্তিনিদের সাথে আছে তুরস্ক তার কূটনৈতিক শক্তি কাজে লাগিয়ে ফিলিস্তিনিদের পক্ষে কাজ করছে ইসরায়েলের প্রধান টার্গেট তুরস্ক ও আমি এতে প্রমাণ হয় আমরা সঠিক পথেই আছি গাজায় ইসরায়েল নির্বিচারে গুলি চালিয়ে বাষট্টি ফিলিস্তিনিকে হত্যার প্রতিবাদে তুরস্কের সাথে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক তলানিতে এসে পৌঁছেছে তুরস্ক থেকে ইসরায়েলের রাষ্ট্রদূত ইতান্নাভেখকে বহিষ্কারের পর পাল্টা ব্যবস্থা হিসেবে ইসরায়েলও তুরস্কের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করার নির্দেশ দেয় ইসরায়েলের রাষ্ট্রদূত আঙ্কারা ত্যাগও করেন মুসলিম বিশ্ব এক হ ঘোষণা এরদোগানের তুরস্কের প্রেসিডেন্ট রেজাব তাইব এরদোগান বলেছেন মুসলিম বিশ্বের নেতাদের ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলকে মোকাবেলা করতে হবে ফিলিস্তিনিদের হত্যার জন্য ইসরায়েলকে দোষী সাব্যস্ত করতে হবে গাজার গণহত্যার দায় ইসরায়েলকে নিতে হবে এরদোগান বলেন ইসরায়েলি ডাকাতরা ফিলিস্তিনিদের ওপর যে নৃশংসতা চালিয়েছে তার বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে সারা বিশ্বকে দেখিয়ে দিতে হবে মানবতা এখনও জীবিত ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর যে হত্যাযজ্ঞ চালিয়েছে তার নৃশংস ও রাষ্ট্রীয় সন্ত্রাস এসব দস্যুতার বিরুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে পদক্ষেপ গ্রহণ পুরো বিশ্বকে এটা দেখাচ্ছে যে মানবতা এখনও মরে যায়নি তিনি আরও বলেন ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরতা ও হত্যাযজ্ঞ দস্যুতা বৃত্তি ও পাশবিক সন্ত্রাস জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতি অনিবার্যভাবে তাদেরকে গ্রাস করবে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলেসানি বলেছেন গাজা উপত্যকায় লাখ লাখ লোকের কনসেন্ট্রেশন ক্যাম্পে পরিণত হয়েছে সেখানে তাদের ভ্রমণ শিক্ষা কর্ম ও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা হচ্ছে যখন তাদের সন্তানরা অস্ত্র তোলে তখন তাদের বলা হয় সন্ত্রাসী যখন তারা শান্তিপূর্ণ সমাবেশ করে তখন তাদের বলা হয় চরমপন্থী এবং তাদের তাজা গুলি দিয়ে হত্যা করা হয় ফিলিস্তিনি ইস্যুটি আজ বিশ্বজুড়ে নির্যাতিত মানুষের প্রতীকে পরিণত হয়েছে ইরানের প্রেসিডেন্ট ড হাসান রুহানি বলেছেন ইসরায়েলকে চূড়ান্তভাবে বয়কট এবং তেল আবিবের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি আমি আমেরিকার সাথে সম্পর্ক পুনর্বিবেচনা করারও আহ্বান জানাই ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে প্রতিরোধ আন্দোলনগুলোকে আপনারা সর্বসম্মত সমর্থন দিন প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি আরও বলেন ফিলিস্তিনি জাতিকে সহায়তা ও ট্রাম্পের ধ্বংসাত্মক সিদ্ধান্ত রুখে দিতে আমরা মুসলিম দেশগুলোর সরকার ও স্বাধীনতাকামী জাতিগুলোকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাজনৈতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক পুনর্বিবেচনা এবং কঠিন ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাই ইসরায়েলের সাথে সব সম্পর্ক ছিন্ন এবং তাদের সব পণ্য বয়কট করার অনুরোধ করব। রুহানি আরও বলেন যখন লাখ লাখ ফিলিস্তিনি মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত হচ্ছে তখন ইসরায়েল চাতুরতার সঙ্গে বর্ণবাদী সরকারকে গণতান্ত্রিক সরকার বলে এবং নিজেদের ধর্মীয় উগ্রবাদিতাকে ধর্মনিরপেক্ষতা হিসেবে তুলে ধরছে সবচেয়ে দুঃখজনক হচ্ছে বহু পশ্চিমা দেশ দখলদার ইসরায়েলের আগ্রাসনকে ন্যায্য বলে মনে করছে এই অবস্থায় ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলোর প্রতি সর্বসম্মত সমর্থন দেওয়ার জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানাই ফিলিস্তিনের প্রধানমন্ত্রী রামি হামদুল্লাহ বলেন যুক্তরাষ্ট্র কোনো সমস্যার সমাধান করতে পারে না বরং তারা এখন সমস্যার একটি অংশে পরিণত হয়েছে মার্কিন দূতাবাস স্থানান্তর ইসলামিক নেশন মুসলিম ও খ্রিস্টানদের ওপর আগ্রাসন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে দ্রুত জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানান ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ